স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি তুফায়েল হোসেন শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম কিট সংকটে রাজশাহীতে করোনা পরীক্ষা বন্ধ রাজশাহীতে কঠোর অবস্থানে প্রশাসন আরও একশো জনের সাজা রাজশাহী মহানগরীতে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্য আটক মোবাইল ফোন উদ্ধার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজশাহী নগরে ছয় জুন থেকে পথচারী সহ নগরবাসীকে করোনা পরীক্ষা করানোর জন্য বেশ কিছু পয়েন্টে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয় প্রথম দিকে এ পরীক্ষায় মানুষের আগ্রহ কম ছিল পরে এক সপ্তাহের মধ্যে অ্যান্টিজেন পরীক্ষায় মানুষের আগ্রহ বেড়ে যায় প্রথমে পাঁচটি পয়েন্টে শুরু হলেও পরে পয়েন্ট বাড়ানো হয় তবে গত বৃহস্পতিবার কিট সংকটে বন্ধ রয়েছে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা পরীক্ষা করাতে এসে মানুষ ফিরেও যাচ্ছেন কিটের সংকটে পরীক্ষা বন্ধ রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এফ এ এম আঞ্জুমান তারা রাজশাহী নগরে প্রায় বিশ হাজার মানুষের পরীক্ষা করিয়েছেন ফুরিয়ে গেছে কিট বলে পরীক্ষা গত বৃহস্পতিবার থেকে বন্ধ রয়েছে কিটের জন্য তারা সিভিল সার্জন দপ্তরে চিঠি দিয়েছেন রাজশাহী জেলার সিভিল সার্জন কায়ুমদার উদ্দার বলেন কিটের ঘাটতি থাকায় রাজশাহী নগরে আপাতত র্যাপিড অ্যান্টিজেন টেস্ট বন্ধ রয়েছে তবে রাজশাহী জেলার উপজেলাগুলোতে থাকায় পরীক্ষা চলছে তারা কিটের চাহিদা ঢাকায় পাঠিয়েছেন শিগগিরই কিট পাওয়ার আশা তাদের করোনা সংক্রমণ রোধে সারা দেশের মতো রাজশাহীতে চলছে কঠোর লকডাউন এক জুলাই থেকে শুরু হওয়া সরকার ঘোষিত এই লকডাউনের তৃতীয় দিনেও কড়াকড়ি ছিল রাজশাহীতে লকডাউনের বিধিনিষেধ না মানায় রাজশাহীতে একশো জনকে সাজা দেওয়া হয়েছে রাজশাহী জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু আসলাম জানান করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউন বাস্তবায়নে রাজশাহীতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী বিজিবি র্যাব ও আনসার সদস্যরা রাজপথে কঠোর অবস্থানে রয়েছে এছাড়াও আছে ভ্রাম্যমাণ আদালত তিনি জানান পুলিশ র্যাব ছাড়াও সেনাবাহিনীর চার প্লাটুন বিজিবির চার প্লাটুন ও আনসার সদস্য তিন প্লাটুন মাঠে রয়েছে এছাড়াও নগরীতে চারটি ও জেলার প্রতিটি উপজেলায় দুটি করে আঠারোটি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশ সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের চার সদস্যকে আটক করেছে সেই সাথে ছিনতাই হওয়া বিভিন্ন ব্র্যান্ডের আটটি স্মার্ট মোবাইল ফোন সেট উদ্ধার করেছে গ্রেপ্তারকৃত আসামিরা হল রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার দরগাপাড়ার সোহেল অমিত শাকিল এবং তুরখেজুর ইসলাম শাহেদ ঘটনা সূত্রে জানা যায় গত নয় জুন হাসান শাহরিয়ার নাফিস প্রতিদিনের মতো শরীরচর্চা শেষে পায়ে হেঁটে বাসায় ফিরছিল সেই গোরহাঙ্গা মোড়ে বিআরটিসি কাউন্টারের কাছে পৌঁছলে তিনজন অজ্ঞাতনামা যুবক নাফিসকে ধাক্কা দিয়ে পথরোধ করে এবং তার কাছে থাকা স্যামসাং গ্যালাক্সি মোবাইল ফোন ছিনিয়ে নেয় এরপর এস তাকে মারধর করে আটক রাখে এবং ছেড়ে দেওয়ার শর্তে তার বাবার মোবাইলে ফোন করে বিকাশে দুই হাজার টাকা দাবি করে নাফিসের বাবা তার ছেলের অবস্থান জানতে চেয়ে সশরীরে হাজির হয়ে টাকা দিতে চাইলে ছিনতাইকারীরা বিকাশের মাধ্যমে টাকা পাঠাতে বলে তখন নাফিসের বাবা তাৎক্ষণিক ছেলের খোঁজে বের হন এবং এবং ট্রিপল নাইনে ফোন করে বিষয়টি জানায় এবং ছেলেকে উদ্ধারের জন্য পুলিশই সহযোগিতা চান ইতিমধ্যেই ছিনতাইকারীরা নাফিসকে নিয়ে তাদের অবস্থান পরিবর্তন করতে থাকে এক পর্যায়ে নাফিজ সুযোগ বুঝে দৌড় দিয়ে ছিনতাইকারীদের হাত থেকে পালিয়ে যায় উক্ত ঘটনার প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা হয় তদন্তকারী কর্মকর্তা এস আই মোহাম্মদ আলী আকবর ওই সময়ের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে আসামিদের শনাক্ত করেন এরপর নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আসামিদের আটক করা হয় নওগাঁর মান্দায় সিমেন্ট ও আমবাহী দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন দুইজন এ সময় আরও তিনজন আহত হয়েছেন আহতদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রাতেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে শনিবার ভোর রাতে রাজশাহী নওগাঁও মহাসড়কের সতীরহাট বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে হতাহতরা সবাই আম ব্যবসায়ী নিহত দুইজনের মধ্যে খলিল প্রামাণিক রাজশাহী জেলার বাঘা উপজেলার সুলতানপুর গ্রামের নিয়াতালের আলীর ছেলে অপরজনের নাম সরফুল ইসলাম জানা গেলেও তারও আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ মান্দা থানার অফিসার ইনচার্জ শাহিনুর রহমান জানান আজ রাতে মান্দা উপজেলার ফেরিঘাট থেকে একটি ট্রাকে করে বস্তা সিমেন্ট নিয়ে মহাসড়ক দিয়ে নওগাঁ শহরের দিকে যাচ্ছিল অপরদিকে জেলার সাফাহার থেকে আম নিয়ে আম ব্যবসায়ীরা পিকআপ যোগে আম নিয়ে কুষ্টিয়া জেলার দিকে যাচ্ছিল পথের মধ্যে মান্দায় সতীরহাট বাজার এলাকায় মুখোমুখি সংঘর্ষে পিকআপ দুমড়ে মুচড়ে যায় পিকআপের মধ্যে থাকা আম ব্যবসায়ীদের মধ্যে খলিল ও শরিফুল ঘটনাস্থলেই মারা যায় অপর আহত তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় রাতেই রামেকে ভর্তি করা হয়েছে ওসি আরও জানান দুটি ট্রাক থানায় নেওয়া হয়েছে এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে করোনা সংক্রমণ ও মৃত্যুহার রোধে সরকার ঘোষিত সাত দিনের সর্বাত্মক কঠোর লকডাউনের তৃতীয় দিন সফল করতে নাটোরে মাঠে রয়েছে জেলা পুলিশ ও প্রশাসন শনিবার সকাল থেকে শুরু হয়েছে সেনা বিজিবি র্যাব ও পুলিশ সদস্যদের টহল শুধু জেলা শহরেই নয় প্রতিটি উপজেলা পর্যায়েও তাদের টহল দিতে দেখা গেছে জেলার প্রতিটি প্রবেশমুখ চেকপোস্টের মাধ্যমে রাস্তায় বের হওয়া মানুষ সহ গাড়ি তলাশি করা হচ্ছে রিক্সা অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক ছাড়া অন্যান্য সকল প্রকার যানবাহন বন্ধ থাকতে দেখা গেছে এগুলো তদারকি করতে মাঠে রয়েছেন জেলা প্রশাসক স্বামী মাহমেদ ও পুলিশ সুপার লিটন কুমার সাহা সরকারের নির্দেশনা অমান্যকারীদের জন্য ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জেল জরিমানা করতে মাঠে রয়েছে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এদিকে হাসপাতাল সূত্রে জানায় নাটোর সদর হাসপাতালের পঞ্চাশ বেডের করোনা ইউনিটে ভর্তি রয়েছেন বিরাশি জন তবে নমুনা পরীক্ষা ও সংক্রমণের কোনো খবর পাওয়া যায়নি পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্য নাটোরবাসীকে বাঁচাতে নিবেদিত প্রাণ তিনি আরও বলেন আপনারা ঘরে থাকুন পুলিশ রাস্তায় রয়েছে যে কোনো প্রয়োজনে পুলিশকে ফোন করুন একটি ফোন কলেই পুলিশ আপনার কাঙ্ক্ষিত সেবা নিয়ে পৌঁছে যাবে আপনার দরজায় খুব জরুরি প্রয়োজনে সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রাখুন এবং স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য নাটোরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি করোনা সংক্রমণ প্রতিরোধে ও বর্তমান পরিস্থিতিতে সরকারি বিধিনিষেধ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে লকডাউনের তৃতীয় দিনে বেগমগঞ্জে মোবাইল কোর্ট পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার জহিরুল ইসলাম বেগমগঞ্জ মডেল থানার রেসাই নিজাম বেগমগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সামসুন নাহার বলেন সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখায় অযথা ঘর থেকে বের হওয়ায় ও রাস্তায় গাড়ি নিয়ে চলাচল করায় এবং মুখে মাস্ক পরিধান না করায় মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা হয় একটি টিম বেগমগঞ্জে লকডাউনের কাজে মানে রাস্তায় ছিল এখন পর্যন্ত আমাদের আমরা এখনো মাঠে আছি আমি নিজে আজকে এখন পর্যন্ত প্রায় চার চার হাজার টাকা জরিমানা করেছি এই এবং অনেকগুলো গাড়ি আসলে গাড়ি থামিয়ে দিয়েছি এবং দোকানপট বন্ধ করেছি এই ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকবার জন্য ধন্যবাদ